প্রস্তাবিত 2018-2019 অর্থ বছরের বাজেট মূল্যস্ফীতি নির্ধারণ করাই 5.6%। আজ বৃহস্পতিবার দুইজে জাতীয় সংসদত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিত বাজেটের অর্থবিলুত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই প্রস্তাব করে। জাতীয় সংসদত আজ বাংলাদেশের 47তম বাজেট প্রস্তাব বুঝি অর্থমন্ত্রী। বর্তমান আওয়ামী লীগ সরকারের এবে 19তম বাজেট। এবারের বাজেটের আকার আসিল 4,64,573 কোটি টাকা। বিগত অর্থ বছরত অর্থাৎ 2017-18 অর্থ বছরের বাজেটের আকার আসিল 4,266 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটত যেসব পণ্যর দাম বাড়িব, এগুলি মোবাইল ও ব্যাটারি চার্জার আমদানির শুল্ক বাড়ানোই, এনার্জি ড্রিঙ্কের ক্ষেত্রে সম্পূরক শুল্ক 85% বাড়াই এনে 35% করাই, সিগারেট পেপার বিড়ির পেপার রুদ্ধি সম্পূরক শুল্ক 75% বাড়াই এনে 25% করিবে প্রস্তাব করাই, বিদ্যুতের ব্যবহার সময় বেলায় আলট্রাভায়োলেট ফিলামেন্ট ল্যাম্পর ব্যবহার সময় বেলায় সম্পূরক শুল্ক 10% করাই, পলিথিনের ব্যবহার সময় বেলায় পলিথিন ব্যাগ ও প্লাস্টিক ব্যাগ এবং মোড়ক রুদ্ধি 5% সম্পূরক শুল্ক আরোপ করা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করা হয়েছে এবং পোশাক শিল্পের কর্মকর্মীদের কল্যাণার্থে একটি তহবিল গঠন করা হয়েছে। প্রস্তাবিত বাজেট যেসব পণ্যের দাম হমিব, এগুলি দ্বীপ বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে কার্বন রডের শুল্ক হিমি, ওষুধ শিল্পর কেঁচামাল আমদানির শুল্ক হমানোই এবং অপরিবর্তিত রাখা হয়। ইয়ান ছাড়া সিগারেট বিড়ি জর্দা সহ ব্যাগ ধরনের তামাকজাত পণ্য প্রস্তুতকারী ব্যবসার তুন অর্জিত আদায় অপরিবর্তিত আছে ও অ্যালুমিনিয়ামের তারত রেগুলেটরি ডিউটি বাজ্যে। আমাদের সুফল কূটনৈতিক প্রচেষ্টায় সৌদি আরব, মালয়েশিয়া এবং ইরাকে মোট 10,77,000 আনডকুমেন্টেড কর্মী বৈধতা পেয়েছে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।